অসুবিধা আসবে এটার কানেকশন রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অহেতুক যে বিগত দিনের যে আপনার খুব কাছের মানুষ সেও দূরে সরে গেছে, আপনার খুব কাছের মানুষ ছিল এক সময় সে ভুল বোঝাবুঝির কারণে সরে গেছে, কিন্তু মে মাসে আপনার কিছু একটা শুভ কানেকশন রয়েছে। এই শুভ কানেকশানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে আবার নতুন করে ডিপ্রেশন তৈরি হতে পারে, একটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এই কানেকশানের কারণে। সেটাও কিন্তু আপনি কোন রয়েতে গেলে পরে আপনার জায়গাটা ভালো হবে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। দেখুন, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, 2022 সালের মে মাস তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কেমন যাবে, কারণ তুলা রাশির বিগত দিনগুলো খুব একটা ভালো যাচ্ছে না, এখনও খারাপ সময়ের মধ্যেই সে কিন্তু যাচ্ছে এবং এই মে মাসটা কিন্তু খুব খারাপ জায়গা কিন্তু রয়েছে, খুব ভালো জায়গা কিন্তু ইন্ডিকেশন নেই। কয়েকটা ক্ষেত্রে ভালো আছে কিন্তু খারাপের থেকে অর্থাৎ ভালোর থেকে খারাপ জায়গাটা বেশি ইন্ডিকেশন করছে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন। তুলা রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক একটা টেনশনের কারণে তার খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে না ক্ষেত্রে কিছু সমস্যার ইন্ডিকেশন করছে। অহেতুক কিছু ক্রনিক ডিজিজ আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে এবং তার জন্য দেখবেন যে আপনি মাসের পর মাস ওষুধ খেয়ে যেতে হচ্ছে, এটা কিন্তু একটা কানেকশন রয়েছে। একটু নার্ভের সমস্যা আপনার ইন্ডিকেশন করছে। যারা তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাস থেকে শুরু হচ্ছে কিছু নার্ভের সমস্যা, ডিপ্রেশন, এগুলো কানেকশন। দেখবেন যে জীবনে আপনার যেটা পাওয়া উচিত সেটা আপনি আর পাচ্ছেন না। বিগত দিনগুলো আপনার যে সমস্যার মধ্যে গেছে, বিগত দিনগুলোতে আপনার যে কাছের মানুষ আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে সেটার কানেকশন কিন্তু আরও বেশি রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, বেশি রকমের ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনার কিন্তু রাশি অনুযায়ী। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আর্থিক জায়গা, অর্থ অবশ্যই আপনি অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ কিছু পাবেন এই বিষয় যাদের তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বললাম কিছু অর্থ প্রাপ্তির যোগ আপনার মে মাসে রয়েছে। ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করছেন বা চাকরির মধ্যে ইনভলভ আছেন তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা রয়েছে, চাকরির নতুন কিছু দেখবেন যে সুযোগ আসছে কিন্তু সেই সুযোগটা আপনি সঠিকভাবে পাচ্ছেন না। আপনার পাশের কোনো ব্যক্তি সেই সুযোগটা নিয়ে সে তার কর্মজীবন ভালো জায়গায় তৈরি করছে কিন্তু আপনার ক্ষেত্রে বারংবার বাধা তৈরি হচ্ছে, আপনার সেই সুযোগটা আসলেও আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা কিন্তু যারা চাকরি করছেন তাদের জন্য রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিগত দু বছর সময়টা আপনার ভালো নেই, আর্থিক অনটনের জায়গা রয়েছে এবং এই বছরে দেখবেন যে আপনার কিছু অর্থ ঋণ হিসাবে নিতে হতে পারে, এটা কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বললাম। সম্পত্তি ক্রয়ের জন্য কিন্তু সময়টা আপনার ভালো রয়েছে, কিছু সম্পত্তি কেনার যোগ রয়েছে, নো ডাউট, খারাপ নেই, কিন্তু তার উদ্দেশ্যেও কিন্তু আপনার কিছু অর্থ ঋণ হিসাবে নিতে হতে পারে, এটারও কিন্তু ইন্ডিকেশন করছে। কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মের চেষ্টা করুন, মে মাস এবং এই পরপর দু মাস মে জুন মাস আপনার জন্য শুভ রয়েছে। বিগত যে সময়গুলো গেছে কর্মের জন্য চেষ্টা করেছেন, কর্ম পাননি বা আপনার কোনো শুভ কাজের জন্য আপনি চেষ্টা করেছেন সেই শুভ কাজটা হয়নি, কিন্তু মে জুন মাস আপনার জন্য কিন্তু অনেকটা শুভ রয়েছে, চেষ্টা করুন আপনি কিন্তু পেয়ে যাবেন। যাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য ক্ষেত্রেও বলবো যে এই সময়টা একটু কেয়ারফুলি চলবেন, 1 থেকে 10 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু জায়গাটা অনেকটা ভালো তৈরি হচ্ছে। স্টুডেন্ট যারা পড়াশোনার মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে 2-3টে জায়গা ভালো রয়েছে আর 2-3টে খারাপ আছে। খারাপ যেটা হচ্ছে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া, তাদের পড়াশোনার জায়গায় ডিস্টার্ব তৈরি হয়ে যাওয়া, কিছু কিছু বিষয় মনে রাখতে পারবে না এবং তার কারণে অহেতুক সেক্ষেত্রে রেজাল্টের জায়গা ডিস্টার্ব তৈরি হয়ে যাবে এবং ওভার কনফিডেন্স তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। মে মাসটা খুব কেয়ারফুলি চলতে হবে এবং ভালো যে জায়গাটা রয়েছে, যারা রিসার্চমূলক কোনো কর্মের সঙ্গে বা কোনো রিসার্চমূলক কোনো
বিষয়ে কোনো স্টাডি করছে তাদের জন্য কিন্তু এই মে মাসটা যথেষ্ট শুভ রয়েছে। হায়ার এডুকেশনের জায়গা নো ডাউট কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো রয়েছে মে মাস, কিছু সুযোগ সুবিধা আসবে এটার কানেকশন রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অহেতুক যে বিগত দিনের যে আপনার খুব কাছের মানুষ সেও দূরে সরে গেছে, আপনার খুব কাছের মানুষ ছিল এক সময় সে ভুল বোঝাবুঝির কারণে সরে গেছে, কিন্তু মে মাসে আপনার কিছু একটা শুভ কানেকশন রয়েছে। এই শুভ কানেকশানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে আবার নতুন করে ডিপ্রেশন তৈরি হতে পারে, একটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এই কানেকশানের কারণে। সেটাও কিন্তু আপনি কোন রোয়েতে গেলে পরে আপনার জায়গাটা ভালো হবে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার অবশ্যই বা গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সুসম্পর্কের জায়গায় প্রথম 1-17 তারিখ পর্যন্ত খুব খারাপ সময় রয়েছে, অহেতুক ঝামেলায় জড়িয়ে যাবেন, ভুল বোঝাবুঝির কারণে আপনার দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে, এমনকি আইনি বা কোর্ট কেস পর্যন্ত বিষয়টা চলে যেতে পারে। এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কেয়ারফুলি চলবেন। ভ্রমণের আপনার ভ্রমণ এমনিতেই খুব ভ্রমণ পিপাসু, আপনি ভ্রমণ করতে আপনি পছন্দ করেন, কিন্তু ভ্রমণের ক্ষেত্রেও দেখবেন যে আপনি কোথায়ও না কোথায়ও কিছু না কিছু মানসিক কষ্টে সবসময় ভুগছেন। এই ভ্রমণের উদ্দেশ্যেও কিছু আপনি যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রেও দেখবেন যে কিছু বাধা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার এই মে মাসটা খুব কেয়ারফুলি আপনার চলা উচিত। এগুলো তো বললাম যে একটা অর্থাৎ তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের মে মাসটা কেমন যাবে এই বিষয়টা বললাম। দেখুন আজকে আপনার জন্মছক অনেক কিছু ডিপেন্ড করে, আপনার জন্মছকে যদি ভালো কিছু প্রভাব থাকে তাহলে আপনি হয়তো আপনি সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা প্রতিষ্ঠিত মানুষ হতে পারেন। আপনি আপনার নামের দ্বারা আপনি আপনার ফ্যামিলিকে বা আপনার পরিবারকে আপনার নামের দ্বারা চিনতে পারে, এইরকমও কিন্তু কানেকশান অনেক জাতক জাতিকার মধ্যে থাকে। সেটা আপনার মধ্যে কি আছে কতটা আছে দেখা যাচ্ছে, যে কানেকশানটা থাকলেও হয়তো সেই শুভ প্রভাবটা আপনার মধ্যে আসছে না বা সেখানে নেগেটিভ জায়গাটাই বেশি হয়ে যাচ্ছে, তাহলে অন্য কোন কানেকশানের কারণে আপনার ওই শুভত্ব জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। সেগুলো কিন্তু একটা অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইড প্রতিকার প্রতিবিধান যদি দিয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোথায় কোন চেম্বারে কখন বসি। আর যারা ভিজিট করছেন তাদের জন্য কিন্তু রয়েছে বেসিক লাইফ হরোস্কোপ, যেটাকে বলা হয় লাইফ কোষ্টি, প্রত্যেকের বিনামূল্যে দেওয়া হচ্ছে। অবশ্যই যারা চেম্বারগুলোতে ভিজিট করছেন চেয়ে নিতে ভুলবেন না, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু সেই কোষ্টিটা দেওয়া হয় এবং সেগুলো আপনাকে চেম্বার থেকে কালেক্ট করতে হবে পারেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, এবং আপনার এই যে শেয়ার অন্যকে সহযোগিতা করতে পারে, কারণ যে বিষয়টা হয়তো অন্য কেউ জানতো না তার আগামী মে মাসটা কেমন যাবে সে জেনে কিন্তু তার লাইফস্টাইলটাকে কিছু পরিবর্তন করলে তার ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এবং এই উপকারের মূল অর্থাৎ এখানে মাধ্যম হিসাবে আপনি কাজ করলেন, আপনি একটা শেয়ার করাতে সে জানতে পারলো তার ক্ষেত্রে কিভাবে চলা উচিত। সুতরাং এই শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এই প্রোগ্রামটা এখনও পর্যন্ত কন্টিনিউ দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্ট করছেন কমেন্ট বক্সে, এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটার যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। এবং এবং আপনাদের যদি আরও বিষয় কিছু জানার থাকে তাহলে অবশ্যই লিখতে পারেন, এবং সেই বিষয়ের ওপর নতুন নতুন ভিডিও আমরা আগামী দিনে আপলোড করব। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।